SST official. জীবনে হেরে যাওয়ার পর পিছিয়ে না গিয়ে একবার সাহস করে সামনে এগিয়ে যান। একদিন আপনি ঠিকই জিতবেন। হ্যাঁ, খুব সহজেই হয়তো সফলতা পাবেন না, কিন্তু মনে রাখবেন, হারতে হারতে মানুষ একদিন ঠিক জিতে যায়। শুধু দাঁতে জাত চেপে সব সহ্য করে বিজয় হওয়ার লড়াইটা চালিয়ে যান। জানি এই লড়াইয়ের পথে টিকে থাকাটা খুব কঠিন, কিন্তু চেষ্টা করলেই হেরে যাওয়া আমিটাকে জেতানো যায়। নিজের গল্পটাকে সবার জন্য অনুপ্রেরণার গল্প হিসেবে তৈরি করা যায়। জীবন অনেক মানুষ আছে যারা ব্যর্থতার সময় নির্মমভাবে হাতটা ছেড়ে দিয়ে চলে যায়। যারা চলে যায় তাদেরকে মনে রাখুন, একদিন দেখবেন সেই মানুষগুলো আবার ফিরে আসবে। আপনার ঘুরে দাঁড়ানোটাই সেদিন তাদের জন্য দাঁত ভাঙা জবাব হবে। মনে রাখবেন, প্রতিটা সফল মানুষের পেছনে একটা হেরে যাওয়ার গল্প থাকে। আপনিও হেরে গিয়ে পিছিয়ে না এসে আপনার জিতে যাওয়ার গল্পটা আপনি তৈরি করুন। পুরো পৃথিবী আপনার জন্য অপেক্ষা করছে। আপনি ফিরবেন বিজয়ের ভেষে। আজকের সবার অবহেলা করা মানুষটাই হবে একদিন হাজার মানুষের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। কখনো হাল ছেড়ে দেবেন না। পিঁপড়ার চলার পথে তার রাস্তায় একটা আঙ্গুল রাখুন, দেখবেন সে থামবে না, আঙ্গুলের উপর দিয়ে পথ খোঁজার চেষ্টা করবে। তার পথে যতই প্রতিকূলতা আসুক না কেন, সে তার যাত্রা চালিয়ে যাবে। সে তার মৃত্যু পর্যন্ত তার যাত্রা চালিয়ে যাবে, তাই শেষ নিঃশ্বাস পর্যন্ত সাহস হারাবেন না, কারণ হাল ছেড়ে দিয়ে থেমে যাওয়াটাও মৃত্যুর মতো। একইভাবে প্রতিটি মানুষের উচিত তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা চালিয়ে যাওয়া, কারণ যে ব্যক্তি ছোটখাটো প্রতিকূলতায় হাল ছেড়ে দেয় সে কখনোই সাফল্যের উচ্চতায় পৌঁছাতে পারে না, সে সব সময় ব্যর্থ হয়। কোনো কিছু পেতে আল্লাহ যখন আপনাকে অপেক্ষা করাবেন, তখন ধরে নেবেন আপনি আল্লাহর নিকট যা চেয়েছেন এর চেয়ে ভালো কিছু পেতে যাচ্ছেন। তখন একদিন আপনি মুচকি হেসে বলবেন, ইয়া আল্লাহ, আমি যা প্রার্থনা করেছি তুমি তার চেয়েও বেশি দিয়েছ, আলহামদুলিল্লাহ। নিজের একান্ত কষ্ট দুর্বলতা কাউকেই দেখিও না, বেশিরভাগ মানুষই তার সুবিধা নেয়। শিক্ষিত হয়ে যদি ভুলকে ভুল এবং ঠিককে ঠিক বলার সাহস না থাকে, তবে আপনি আমি সমাজের বোঝা ছাড়া আর কিছুই না। তুমি যতই ভালো হও না কেন, যদি তুমি ভুল জায়গায় থাকো তাহলে তুমি মূল্যহীন। আজকে লাইভ হবে না, ইনশাল্লাহ এখন থেকে এক সপ্তাহ পরপর লাইভে আসার চেষ্টা করব। আর হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে কখনো নামাজ বাদ দিও না, কারণ নামাজ হচ্ছে তোমার বেহেস্তের চাবি।